আজকের বিষয়বস্তু শরীর চর্চা, হাউ টু লুজ ইওর ওয়েট। এমনটা নয় যে আপনি ওয়েট লুজ করার কথা বলছি, সঠিক ওয়েট আপনি ক্যারি করেন তারপরেও, না ভুল করবেন। তাহলে ওজন কমাতে কি করবেন, কি করণীয়, কি করণীয় নয়, আর কিছু কিছু বিষয়ের সাথে পরিচিত হলেও সেগুলো মেনে চলা সম্ভব হয়ে ওঠে না। যেমন ধরুন এক্সারসাইজ, যোগা, জিম, বিভিন্ন অ্যারোবিক থেরাপি আমরা শুনে থাকি, মানে এগুলোর সাথে আমরা অভ্যস্ত শুনে অনেকটা। আর যদি দোষ দেন লকডাউনকে, তাহলে লকডাউনের সময় অনেকেই জমিয়ে খাওয়া দাওয়া করেছেন আর তারপর দেখতে দেখতে মোটা হয়ে গেছেন, এখন কি করে কমাবেন ওজনটা বুঝে উঠতে পারছেন না। যে বিষয়টা দেখছেন, যে জিনিসটি, যে ডিভাইসটা দেখছেন, সেটা আগে আমি বলবো লুক আউট করুন। দেখুন, এই ইয়েলো কালারের একটি চাকতিকে আমি আজকে হাইলাইট করছি। কেন? যে রেড, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখতে পাচ্ছেন ব্লক করা, তার ঠিক দুপাশের অংশ ইয়েলো কালারের, সেখানে আপনার দুটো ফুট স্টেপ আপনি দেবেন প্রত্যেক দিন। সময় বের করে আপনি 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করবেন। আপনার কোমর থেকে থাই পোর্শন এবং ডাউন পুরো বিষয়টি বা শরীরের এই অংশটি এত রিল্যাক্স লাগবে আপনার, সেটা আপনি আফটার এক্সারসাইজ ফিল করবেন। তার সাথে আপনার ওয়েট লুজও হবে। হ্যাঁ, বলছি ঠিকই শুনেছেন, আপনার ওয়েট লুজ। ইদানিং এক্সেসিভ মোটা হয়ে যাচ্ছেন, কারোর ওবেসিটির সমস্যা থাকলে সেটি আলাদা কথা, কারো যদি থাইরয়েড থেকে আপনি ফুলে যাচ্ছেন, ওজন বেশি হয় সেটির ক্ষেত্রে আলাদা, বা আপনার কোনো ডিজিজ রয়েছে, বা আপনি কোনো সাইড এফেক্টের শিকার আজকে। হ্যাঁ, রোগা হওয়ার জন্যই তো স্টেরয়েডটা ইউজ করেছিলেন না গত বছর, আজকে তার ফলস্বরূপ আপনার ওজন বৃদ্ধি। অনেকে এক্সকিউজ দেন নিজের জীবনটাকে নিয়ে, এত কেয়ারলেস যে এক্সকিউজ দিয়ে দেন যে সময় পান না। হ্যাঁ, টাফ টাইম, একটা ছুটে চলা জীবন, তার মধ্যে কতটুকুই বা সময় আপনার কাছে আছে যে আপনি জিমে যাবেন বা এক্সারসাইজ করবেন বা যোগা করবেন। আমাদের একটি বই আছে যোগে রোগ বিয়োগ, তারপরও আমরা প্লাস করে 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 শুধু অ্যাডিট করে যাচ্ছি, লেসেস কিচ্ছু করি না, যার ফলে আমাদের লাইফের যে ডেবিট ক্রেডিটটা রয়েছে সেই ব্যালেন্স শিটের ব্যালেন্স শিটটা ঠিকঠাক ব্যালেন্সড হইতে চলে না, লসের খাতায় রান করি আমরা নিজেরাই। তো একটা ছোট্ট ডিভাইস আপনাকে কি হেল্প করতে পারে, ইদানিং আপনি যে সমস্যাটা দেখছেন সেটি হচ্ছে হাঁটু ব্যথা, বা একটু হাঁটলে হাঁপিয়ে পড়ছেন, দমের ঘাটতি, সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপাচ্ছেন, সাথে জল রাখতে হয়, নয়তো এনার্জি বুস্টার রাখতে হচ্ছে। বিশেষ করে তাদের প্রবলেম হয় যারা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যান, তারা ফিল করেন যদি বডি ওয়েট বেশি থাকে, তারা একটুও দৌড়ঝাঁপ তো দূরে থাক, আপনি সিঁড়ি ভাঙতে পারবেন না বা পাহাড় পর্বত চড়াই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার ওজন বৃদ্ধি হয়ে গেছে। পাশে বা যদি 10টা মানুষ থাকে তারা হাসে, বা যদি আপনারই আত্মীয় স্বজন আপনার সাথে ঘুরতে যায় তাহলে ঘোড়াটা এক মুহূর্তে মাটি করে দেয়। কেন বলুন তো? আপনি হাসির খোড়া খন, কিসের জন্য? আপনার স্ত্রী ওজন বৃদ্ধি, আমি স্ত্রী বললাম মানে সুন্দর, আপনি সুন্দর, বিশ্বাস করুন আপনি সুন্দর, আপনার ওজনটাও সুন্দর। ওজনটাকে বরং একটু কমিয়ে নিয়ে আসি, ওজনটা তিক্ততায় পরিণত হোক, ওজনটা নিজেকে নিজে বলুক আমি আজ থেকে সুন্দর হতে চাই না, আর আপনি নিজেকে বলুন আমি আজ থেকে সুন্দর হতে চাই। কোনটা সুন্দর? ট্রিমড বডি শেপ, স্লিম, নাকি অ্যাড যখন দেখেন বিভিন্ন টেলিশপের অ্যাড বা বিভিন্ন ইউটিউবে সার্চ করে অ্যাড বের করেন, সেখানে দেখায় যে কি দরকার এত কষ্ট করার, কি দরকার এক্সারসাইজ করার, কি দরকার বেলি ফ্যাট কমানোর? হ্যাঁ, রয়েছে তো, একটি ওয়্যার রয়েছে যে পোশাকটা আপনি পরলে পরে যে কোনো বডিকনিক, যদি আপনি কোনো ড্রেসেস ওয়্যার আপ করতে চান তাহলে ইজিলি আপনি পরতে পারেন, আপনার ভিতরে একটা স্কিভি টাইপের, ইনার টাইপের কিছু আপনি পরে নিতে পারেন। হ্যাঁ, এটি আপনারা অনেকেই অ্যাড দেখে থাকেন, ব্ল্যাক, বেলি ফ্যাটটা কমে যায়, একদম টিমড বডি হয়ে যায়, এবং আপনার টামি যে স্মাইলটা ওপেন স্মাইল দিচ্ছিল সে একেবারে সংকুচিত স্মাইল দেয়।
তাই না? এটা কিন্তু আলটিমেট সলিউশন না। হ্যাঁ আপনি পারবেন, কিছু সময়ের জন্য আপনি সব সম্মুখে বা সমাজের চোখে দেখাতে পারবেন যে আপনি ওয়েল ফিটেড, কিন্তু সব সময় সুন্দর থাকা, নিজেকে বহন করে চলাটা এবং ক্যারি করা, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটি রুটিন মাফিক জীবন করলেই সম্ভবপর হবে। আমি বলছি না মাত্র কদিনে, চার দিনে আপনার ওয়েট লুজ হয়ে যাবে, এত কেজি না আমি বলবো না। ফ্লেক্সিট আপনি যদি নিয়মিত খান সেক্ষেত্রে আপনি আপনার ওজন হ্রাস পাবে, কিন্তু এরকম অনেক কিছু আছে, যেমন বাজার চলতি ওটস, আপনারা ওটস খান, মশলা ওটস কিংবা দুধ দিয়ে ওটসটা বানিয়ে খাচ্ছেন রোগা হওয়ার জন্য, ওয়েট লস করার জন্য করতে পারেন। কিন্তু কেউ কেউ বলছেন এতে তাদের কি প্রবলেম হচ্ছে জানেন, বডি থেকে সোডিয়াম পটাশিয়াম লেভেলটা নেমে গেছে। হ্যাঁ সায়েন্টিফিক রিজন আছে এর কারণ, আমরা না জেনে যদি ডায়েট করি তাহলে শরীরের অনেক কিছুই হ্রাস পাবে, যে ব্যালেন্সড ওয়েতে আপনার থাকা দরকার সেটা থাকবে না, আপনি ক্রমশ উইক হয়ে পড়বেন, এনার্জি পাবেন না, যদি আপনি সঠিকভাবে সঠিক পরিমাণে ক্যালোরি, সঠিক পরিমাণে প্রোটিন, সঠিক পরিমাণে ফাইবার এগুলো না নিতে পারেন। প্রত্যেকটার ভূমিকা আছে আপনার মানব দেহের শরীরে, সেটা যদি না থাকতো তাহলে কিন্তু কোনো কিছুই তার অস্তিত্ব থাকতো না। অন্তত শাক সবজি আমরা কেন খেতে বলি, আপনি কেন খান? আপনিও তো আপনার বাচ্চাটিকে বলেন হেলদি লাইফের জন্য শাকসবজি খেতে রোজ, কেন বলছেন? নিশ্চয়ই তার গুণাবলীটা আপনার জানা আছে, যেটা জানা নেই সেটা অযথা আপনার শরীরের উপর কোনো এক্সপেরিমেন্টাল কোনো ইস্যুস ক্রিয়েটই করবেন না। যেটুকু জানেন সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন, আর যেটুকু জানেন না তার জন্য ডক্টর সেন রয়েছেন, ডক্টর সেন্স ইউনিট রয়েছে, টোটাল হেলথ কেয়ার ইউনিট আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে যদি আপনি ওজন হ্রাস করতে চান। হ্যাঁ এবার থেকে আপনি শপথ নিন আর রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন মাউথ ওয়াটারিং ডিশেস আইটেম প্লিজ বন্ধ করে দিন, এমনটা বলছি না ত্যাগ করুন, প্লিজ আপাতত বন্ধ রাখুন বা কমিয়ে ফেলুন, মাসে একদিন খান না কিচ্ছু হবে না, কিন্তু এভরিডে এই হ্যাবিটটা করা কিন্তু একদম ঠিক নয়। আর যদি কেউ নিয়মিত ডায়েটে থাকেন তাহলে তার সাথে বলি এক্সারসাইজ ইজ মাস্ট। যে ডিভাইসটা আমি আজকে নিয়ে কথা বললাম যার জন্য ওজন হ্রাস পেতে পারে, এটা এক্ষুনি যদি চান অর্ডার করুন আমাদের, আমরা আপনার বাড়িতে হোম ডেলিভারি পৌঁছে দেব। সঙ্গে রয়েছে ডক্টর সেন্সের টোটাল হেলথ কেয়ার ইউনিট। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, নমস্কার।